ভালোবাসো, আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশ থেকে পৃথিবীর গতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানো পৃথিবীর গতিটা আসলে কি। গতি হচ্ছে একটা ঘূর্ণনমান ধারা, যে ধারায় হচ্ছে পৃথিবীটা আমরা মনে করি ঘোরে, পৃথিবী ঘোরে না, পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে। এটা এই ঘোরাটা অনুভূতির মাধ্যমে আমরা অনুভূতিতে আনতে হয় আমাদেরকে। এটা আমি বুঝতে পারি যে আমার পৃথিবীর গতি আছে এবং সে নির্দিষ্ট গতিতে ঘুরছে। আসলে আমরা এখন দেখব যে হচ্ছে পৃথিবীর গতি বলতে কী বুঝি, যে পৃথিবী আমরা পূর্বে মনে করা হতো পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু পর্বত প্রমাণিত হয় যে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবী শুধু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে না, নিজ অক্ষমা মেরুরেখায় উপরও আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিকে পৃথিবীর গতি বলা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে হচ্ছে পূর্বে মনে করা হতো পৃথিবী স্থির, পৃথিবী সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, এখন তা সেটা নয়। আর প্রমাণিত হয়েছে যে পৃথিবী সূর্যকে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এই অনুযায়ী ধারা অনুযায়ী আমরা পৃথিবীর গতিকে দুইভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আর্নিক গতি, বার্ষিক গতি। আর এই আর্নিক এবং বার্ষিক গতির মধ্যে আর্নিক গতি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে যে আর্নিক গতি প্রথমে বলবো, যে আর্নিক গতি পৃথিবী গতিশীল। পৃথিবী তার নিজের মেরুদণ্ডের বাহককে চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিকে দৈনিক গতি বা আর্নিক গতি। তাহলে কি বলছি এখানে, যে পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপর অক্ষের উপর বা মেরুদণ্ডের উপর চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই আবর্তনের ধারাটাকেই আর্নিক গতি বলা হচ্ছে। পৃথিবী তার নিজ মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, 24 ঘন্টা, অর্থাৎ এক দিনকে সৌরদিন বলা হয়। স্টুডেন্ট, আমি একটা চিত্র দিয়েছি এখানে, তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পৃথিবীর আকৃতি। এই যে আকৃতিতে দেখেছি আমি আঙ্গুল করেছি, এটাতে প্রমাণ হয় যে হচ্ছে পৃথিবীর আকৃতির ফলে কী কী সংঘটন হয়। আসলে মহাকাশে পাঠানো ছবির মাধ্যমে বলা যায় যে পৃথিবীর আকৃতি আছে, তারপর পৃথিবীর গতি আছে, তারপরে রাত দিন হয় ফেরের সূত্রের সাহায্য সেটা বোঝা যায়। আমি পৃথিবীর আকৃতি নিয়ে আলোচনা করব। কোনো নমনীয় বস্তু যদি কোণের মতো ঘুরতে থাকে, আমি চিত্রের লাঠির মতো চিত্রের লাঠি নমন করেছি, দেখতে পাচ্ছ তোমরা, ঘুরতে থাকে, তাহলে একই সঙ্গে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী, কেন্দ্রমুখী কেন্দ্রের দিকে নির্দিষ্ট কেন্দ্রের দিকে টানছে গতিতে, আবার কেন্দ্রের বিমুখী বিপরীত দিকেও টানছে, আকর্ষণ করছে। আসলে পরে উদ্ভব হয় যার জন্য গোলাকৃতি বস্তুর প্রান্তদেশ কিছুটা চাপায় এবং মধ্যভাগ কিছুটা স্ফীত, স্ফীত। তাহলে এটাকে বলছে যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখান থেকে সে পরবর্তী বিষয়টা হচ্ছে আর্নিক গতির ফলাফল ফলে কি হয়, এই বিষয়গুলো একটু দেখবে এবং আমি আলোচনা করবো। আসলে একটু ভালো লাগবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।